Good morning, friends. Good morning. Jai Hare Krishna. Jai Shiva Shambhu. Jai Ma Santosi Mata. তো চলো রোজকার মতো আমি আজকে হাঁটতে হাঁটাহাঁটি করেছি, দেখতে পাচ্ছি বাগানের মধ্যে। আর এখন করছি আমি ব্রাশ, তো একটু কাজ আছে, বেরোবো, কলকাতাও যাবো, সব কাজ আছে, অফিসে যাবো। চলো কী করছি সারাদিন না করছি দেখতে থাকো। বন্ধুরা চান টান করে রেডি, দেখতে পাচ্ছ, বললাম তো যাবো একটু জায়গায় সকালবেলায়। আজকের টিফিন লাঞ্চ সবই বলতে পারো, টিফিনেই দিয়ে দিয়েছে এত কিছু আইটেম। এটা হচ্ছে মটর ডাল সেদ্ধ, ডিম ভাজা, স্যালাড, গাজর, শশা, বিট, পেঁয়াজ, আর এটা হচ্ছে আমাদের গাছের ডাটার চচ্চড়ি, বেগুন দিয়ে ফেভারিট খাবার, আর রুটি। ঝটফট খেয়ে নিই, যাবো একটু অফিসে। চলো কি করবো না করবো, কি হলো না হলো সব জানাচ্ছি তোমাদেরকে। চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। দুপুরে খাবার দাবার দেখতে পাচ্ছ, আর চানা বন্ধুরা এদিকে চলে যাবো, না না চলো না, খাওয়া দাওয়া কমপ্লিট। সুকল্যাণ এসেছিলো, মায়ের রাস্তা থেকে ওকে তুলে নিয়েছি, আর কাজ ফিটে গেছে অফিসের। এটা হচ্ছে ক্যানিং স্ট্রিট, ও একটা কী ডাব্বা না কি কিনেছে, যাই আমার অফিস তো পেছু নেই। তো চলো বাড়ি যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখা যাবে। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, রুটি আর মিক্সড ফ্রাইড রাইস। চলো খালি গাড়ি জ্যাম, দেখো কত বাইক। বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়িতে, আর রাত্রিবেলা হঠাৎ কী মন হয়েছে, বিরিয়ানি করেছে, দেখা যাক হাঁড়ি খুলবে, গরম গরম মশলা রয়েছে। আই যো দেখতে পাচ্ছ রনি স্পেশাল বিরিয়ানি, দাদা বৌদি গন্ধখানা তো সেই ছেড়েছে, ক্যামেরায় তার গন্ধ পাওয়া যাবে না। এবারও ডিশে করে কাটবে, দেখি কী হয় না হয়। এইটা ডিশ বড় হয়ে গেছে হাঁড়ির থেকে। এই যে একটা ছোটো ডিশ দিয়েছি, হাঁড়িটা তো ছোটো, ডিশটাও ছোটো। এক্সপিরিয়েন্স দেখো তো জানে, এই দেখো এটা মিশিয়ে নিয়েছিল সোজা না, বাহ উড়িয়া না ঝরঝরে, ভাতটা কি ঝরঝরেই হয়েছে, বাহ কি সুন্দর লাগছে, সেই লাগছে, দেখি হাতটা একবার সরাও, ও লেভেলের লাগছে। তো চলো দেখি কিরাম কি রান্না হয়েছে, তারপর তোমাদের বলবো। আমার পঙ্কিরা সব মাছগুলো কেমন খাচ্ছে দেখতে পাচ্ছ, করবার করবার করবার, দেখো একটু কাছে নিয়ে যাই, এটাকে দেখো আবার, এগুলো ঘুরছে, ওই লালটাকে দেখো না, বিটকুলে মালটা মাথা মোটা, কপ কপ করে খাচ্ছে। ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, আর খাওয়া দাওয়াটা দারুণ ছিল, অনেক খুব সুন্দর একটা বিরিয়ানি বানিয়েছে, পুরো দাদা বৌদি স্টাইলে, একদম হালকা তেল হালকা মশলা, অল্প অল্প করে খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের আশীর্বাদে অনেকটা এগিয়েছি, চাই আরও এগিয়ে যাই, তোমরা যত তাড়াতাড়ি শেয়ার করো তত তাড়াতাড়ি আমি বেশি এগিয়ে যাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার আগামীকাল একটা নতুন নিত্য নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, টাটা।